আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ও কাছের দেশেরও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের কুয়েতের সর্বশেষ কিছু খবরে কুয়েত থেকে বলছি প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি মর্মান্তিক খবর তেইশে ডিসেম্বর দু রাত তিনটার দিকে ঝালোকাঠিল সুগন্ধা নদীতে বরগুনাগামী এমবি অভিযান দশ নামে একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ছত্রিশ এবং এখনও অনেকেই নিখোঁজ রয়েছে এই ঘটনায় নিহত সকলের প্রতি সমবেদনা প্রকাশ করছি আল্লাহ পাক নিহতদেরকে জান্নাতুল ফেরদাউ স্থান করুন এবারে জানিয়ে দিচ্ছি সর্বশেষ কুয়েতের মহামারী ভাইরাসের আপডেট কুয়েত মিনিস্ট্রি অফ হেলথের দেওয়ার তথ্য অনুযায়ী চব্বিশে ডিসেম্বর শুক্রবার দু হাজার আক্রান্ত হয়েছে একশো জন এ নিয়ে সর্বমোট আক্রান্ত হল চার লক্ষ চোদ্দ হাজার সাতশো জন গত চব্বিশ ঘন্টায় কারো মৃত্যু ঘটেনি তবে গতকাল একজনের মৃত্যু ঘটেছিল এবং সর্বমোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো চব্বিশশো জন সর্বশেষ সুস্থতা লাভ করেছে বাংলাদেশি সহ চল্লিশ জন এ নিয়ে সর্বমোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো চার লক্ষ এগারো হাজার দুশো ছাপ্পান্ন জন আলহামদুলিল্লাহ দেশটির আইসিউতে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে ছয় জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এক জন সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসে আক্রান্তের রোগীর সংখ্যা অনেকটাই বেড়ে যাচ্ছে তবে স্থানীয় নাগরিক এবং প্রবাসীদেরকে আতঙ্কিত না হয়ে আরও জানানো হচ্ছে যে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নেই কোনো এলাকা লকডাউন বা কারফিউর সম্ভাবনা নেই এছাড়াও বিমানবন্দরেও এর প্রতিক্রিয়া পড়তে দেয়া হবে না এ ব্যাপারে আরব টাইমসেও প্রকাশ করা হয়েছে যে কোনো প্রকার বাকালা সুপারমার্কেট জামিয়া বা মার্কেটগুলোকেও বন্ধ করার কোনো সম্ভাবনা নেই তবে কুয়েতে যারা প্রবেশ করবে তাদের জন্য কিছু নিয়ম করা হয়েছে ছাব্বিশে ডিসেম্বর দুই থেকে এই নিয়ম কার্যকর করা হবে কুয়েতের স্থানীয় নাগরিকদেরকে অবশ্যই বুস্টার ডোজ গ্রহণ করে কুয়েত থেকে ট্রাভেল করতে হবে এছাড়াও যারা কুয়েতে প্রবেশ করবে তাদেরকে দশ দিন কোয়ারেন্টাইন পালন করতে হবে যদি কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি চায় তবে বাহাত্তর ঘন্টা পর পিসিআর নেগেটিভ সার্টিফিকেট প্রমাণ করতে হবে ভ্যাকসিন প্রক্রিয়া অব্যাহত রয়েছে এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়ার রিপোর্ট অনুযায়ী কুয়েতে বসবাসরত কুয়েতি নাগরিক এবং প্রবাসীদের মধ্যে প্রায় তিন লাখ তেরো হাজার মানুষ ভ্যাকসিনের থার্ড ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সবাইকেই ভ্যাকসিনের থার্ড ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে বলেছে যদি কেউ মিশ্রেফ ভ্যাকসিন সেন্টারে গিয়ে সরাসরি থার্ড ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে চায় অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তবে সেটি সম্ভব এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারিতের লিঙ্কে রেজিস্ট্রেশনের মাধ্যমেও ভ্যাকসিনের থার্ড ডোজ গ্রহণ করা সম্ভব সেকেন্ড ভ্যাকসিন গ্রহণের ছয় মাস পার হয়ে গেলেই ভ্যাকসিনের থার্ড ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন আরও বলা হয়েছে যে রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত বুস্টার ডোজ গ্রহণ করা যাবে এবং শনিবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বুস্টার ভ্যাকসিন গ্রহণ করা যাবে যাদেরকে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে বুস্টার ভ্যাকসিন প্রদান করা হবে তাদেরকে রবি থেকে বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে বুস্টার ভ্যাকসিন প্রদান করা হবে এদিকে কুয়েত টাইমসের তথ্য অনুযায়ী জানা যায় যে অস্ট্রাজেনিকা অক্সফোর্ড যে ভ্যাকসিনটি রয়েছে করোনার অমিক্রণ মিউট্যান্টের মোকাবেলায় তা যথেষ্ট কার্যকর এছাড়াও বুস্টার ভ্যাকসিন সম্পর্কে ফ্রান্স একটি ঘোষণা দিয়ে বলেছে যে সেকেন্ড ভ্যাকসিন গ্রহণের তিন মাস পরই ভ্যাকসিনের থার্ড ডোজ বা বুস্টার ভ্যাকসিন গ্রহণ করা যাবে এদিকে সাউথ আফ্রিকার ভ্যাকসিনের ব্যাপারে স্থানীয় পত্রিকা আল আনবাইক একটি রিপোর্টে বলেছে যে সাউথ আফ্রিকায় বসবাসরত নাগরিকদের প্রায় এক চতুর্থাংশ মানুষই এখনও পর্যন্ত ভ্যাকসিন গ্রহণ করেনি এদিকে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদেরকে সতর্ক করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে ক্রিসমাস এবং নববর্ষের ছুটির দিনগুলোতে অনিরাপদ অসচেতনতামূলক ভিড় গণজমায়েত এবং ধর্মীয় সমাবেশে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সতর্কতা অবলম্বন করে বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নের পরিপ্রেক্ষিতে নতুন মিউট্যান্টের বিস্তার রোধে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবারে জানিয়ে অন্যান্য খবর জানিয়ে দিচ্ছি তারবিয়া সংক্রান্ত একটি খবর আজ স্থানীয় পত্রিকা আল আনবার সূত্র অনুযায়ী জানা যায় যে কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে কুয়েত সিভিল সার্ভিস কমিশন কুয়েতের শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে প্রায় ছয়শ জন কর্মী এবং পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে সূত্রটি আরও স্পষ্ট করে বলেছে সাক্ষাৎকার পরিচালনার পরে যারা শর্ত পূরণ করেছে তাদেরকে নির্বাচন করা হয়েছে এবং তাদেরকে নিয়োগ করার প্রসেসিং চলছে সূত্রটি আরও যোগ করেছে পরের সপ্তাহে তাদের নিয়োগের প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করা হতে পারে এবং আরও বলা হয়েছে তাদের প্রত্যেকের জন্য একশো নব্বই দিনার মাসিক বেতন সহ স্কুলগুলোতে বিতরণ করার জন্য ডেকে পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে যে অমিক্রণের প্রভাব শিক্ষাক্ষেত্রে পড়তে দেওয়া হবে না প্রয়োজনে অনলাইনে পাঠদান কর্মসূচি অব্যাহত থাকবে আরও বলা হয়েছে যে সেপ্টেম্বর দুই হাজার বাইশের দিকে শিক্ষাবর্ষ সমাপ্তি হতে পারে এবারে জানিয়ে দিচ্ছি প্রবাসী সংক্রান্ত একটি খবর স্থানীয় পত্রিকা কুয়েট টাইমসে কুয়েত ট্রাফিক ডিপার্টমেন্টের একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে বৃহস্পতিবার ট্রাফিক ডিপার্টমেন্টের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে কুয়েতে নিবন্ধিত প্রায় তেইশ লাখ চুয়াত্তর হাজার তিনশো উনচল্লিশটি যানবাহন রয়েছে যার মধ্যে এগারো লাখ অষ্টআশি হাজার ছয়শো চব্বিশটি কুয়েতের স্থানীয় কুয়েতি নাগরিকদের নামে এবং প্রায় পাঁচ লক্ষ বান্ন হাজার নয়টি রয়েছে প্রবাসীদের নামে ইতোমধ্যে চার লক্ষ পঞ্চান্ন হাজার একশো বিরানব্বইটি গাড়ি কোম্পানির নামে নিবন্ধিত এবং এক লাখ বত্রিশ হাজার দুশো তেষট্টি গাড়ি জিসিসি নাগরিকদের মালিকানায় রয়েছে জানিয়ে দিচ্ছে ফ্লাইট সংক্রান্ত আরও একটি তথ্য কুয়েতিয়া নিউজের সূত্র অনুযায়ী জানা যায় যে করোনার আউটব্রেক অর্থাৎ অমিক্রণের প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে প্রায় তিন হাজার ফ্লাইট স্থগিত করা হয়েছে তবে আলহামদুলিল্লাহ কুয়েতের ফ্লাইট বিমানবন্দর বন্ধ করবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজকের কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ১৬ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় এগারো ডিগ্রি তবে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে আজ রাতে তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রিতে নেমে আসতে পারে এবং আগামীকাল ধুলো বাতাস থাকতে পারে কুয়েতের সর্বশেষ কারেন্সি হল কৃতি এক দিনারে বাংলাদেশি দুশো টাকা নব্বই পয়সা বাংলাদেশি এক টাকায় কুয়েতি দিনারের তিন দিনার পাঁচশো ষাট পয়সা ইন্ডিয়ান এক হাজার রুপিতে চার দিনার আটচল্লিশ পয়সা কুয়েতের গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট দাম ষোলো দিনের তিনশো পঞ্চাশ পয়সা জুয়েলার্সে কম বেশি হতেও পারে সম্মানিত ভিউয়ার্স এবারে জানিয়ে দিচ্ছে আমাদের সবার প্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের আপডেট গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ষোলো হাজার নয়শো তেরোটি এর মধ্যে আক্রান্ত হয়েছে তিনশো বিয়াল্লিশ জন এ নিয়ে সর্বমোট আক্রান্ত হল পনেরো লাখ বিরাশি হাজার সাতশো দশ জন মৃত্যুবরণ করেছে একজন মোট মৃত্যুর সংখ্যা আটাশ হাজার পঞ্চান্ন জন সুস্থতা ওয়া দুইশো বিরানব্বই জন এ নিয়ে সর্বমোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো পনেরো লাখ ছেচল্লিশ হাজার নয়শো ছাপ্পান্ন জন আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল সর্বশেষ খবর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল বাটনটিকে ক্লিক করে দিবেন এতে করে এই চ্যানেলের প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা কুইতে নিত্য নতুন আপডেট পেতে এই চ্যানেলের সাথেই থাকুন অনেকেই বিভিন্ন প্রশ্ন করছেন যে প্রশ্নগুলোর উত্তর আমি পূর্বের ভিডিওগুলোতে দিয়ে দিয়েছি সেগুলো দেখে তথ্যগুলো জেনে নিতে পারেন এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিভিন্ন উপকারী লিংক রয়েছে সেগুলোর মাধ্যমেও আপনারা কাজ করে নিতে পারেন ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দিব ভিডিওতে কোনো ভ্রান্তি চোখে পড়লে নিজ গুণে ক্ষমা করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ইনশা আল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ